ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ, সরাসরি চলে যাব। হতাশা কাটিয়ে আর নতুন উদ্যমে দেশ এগোবে আশা রেখে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যে ভাইরাস আক্রমণ নিরন্তর চলেছে, এখনো পর্যন্ত বেড়েই চলেছে সংখ্যা, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী আজকে আবার জাতির উদ্দেশ্যে আহ্বান করেছেন যে 3 মে পর্যন্ত আমরা এই লকডাউন মেনে চলব। বিশেষ করে আগামী 1 সপ্তাহ 20 তারিখ অবধি খুব কড়াকড়ি করে যাতে একে আটকানো যায় তার চেষ্টা করতে হবে। কোন রকম রিল্যাক্সেশন দেওয়া হবে না। তারপরে যদি মনে হয় কোনো কোনো বিশেষ ক্ষেত্রে রিল্যাক্সেশন দেওয়ার দরকার আছে, পর্যালোচনা করার পরে সরকার সেটা ঠিক করবে। স্বাভাবিকভাবেই সবাই আশা করছিলেন যে এটা বাড়ুক, বিভিন্ন রাজ্য আগে থেকে ঘোষণাও করেছিলেন, আর সবার সঙ্গে কথাবার্তা বলার পরে আটকাবার দ্বিতীয় কোনো রাস্তা নাই এবং সমাজে তৈরি আছে দেখে প্রধানমন্ত্রী এটা ঘোষণা করেছেন, আর আমরা তাকে আহ্বান জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আর যেটা আমরা বারবার অভিযোগ করছিলাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যে এখানে সত্য সামনে আনা হচ্ছে না, কারণ এখানে কোনো টেস্ট হচ্ছে না। আমরা যদিও জানি প্রায় 42,500 কিটস এসছে টেস্ট করার জন্য ওয়েস্টবেঙ্গলে কেন্দ্র থেকে, আর মাত্র 3,000 জনের টেস্ট হয়েছে। এই যে বিরাট একটা পার্থক্য, কেন এটা? সত্য গোপন করার জন্য না কিসের জন্য? এবং তথ্য যেটা এসছে, কতজন অসুস্থ আছেন তার ব্যাপারে কেন্দ্রের কাছে খবর, তারা বলছেন 152 জন, আর রাজ্য সরকার বলছে 110 জন। এটাও প্রায় এই 40-42 জনের যে একটা পার্থক্য, এই পার্থক্যটা বেড়েই যাচ্ছে। এটা খুব চিন্তার বিষয়। আমার মনে হয় এটা একরকম হওয়া উচিত, সত্য সামনে আসা উচিত। এখানে নাইসেডের যে অফিসারের ইন্টারভিউ আমরা দেখেছি, বিভিন্ন পত্রপত্রিকায় এতে লেখাও হয়েছে, তারা যেটা বলেছেন সেটা বাস্তব সত্য, সেটা চিন্তার বিষয় আছে। আমার মনে হয় রাজ্য সরকার এই যে মানুষের মনের মধ্যে সংশয় সন্দেহ তৈরি হচ্ছে এটা দূর করুক, কারণ এটা মৃত্যু নিয়ে খেলা, সেখানে এর মধ্যে কোনো আর চালাকি থাকা উচিত নয়। টেস্ট না হওয়ার জন্য আমরা, আমাদের জানা আছে বহু মানুষ হসপিটালে গিয়ে ফিরে এসেছেন দিনের পর দিন, তারপর অসুস্থ হয়ে মারা গেছেন। এরকম একাধিক ঘটনা, টেস্ট না হওয়ার জন্য মানুষ অসুস্থ হচ্ছে এবং মারা যাচ্ছে, তারপরে তার শরীরে ভাইরাস পাওয়া যাচ্ছে।